আমাকে বড় পীরের পাল্লা দিয়েছেন সে বড় পীরকে লক্ষ্য করে জন্মের আগে রুহানির জগৎ থেকে আমার একটি গান যে কারণে বড় পীরকে ওলির কুলে শিরোমণি বলা হয় আমার রাসূল বলেছেন আমার পা তোমার কাঁধে আর তোমার পা থাকবে সমস্ত ওলিদের কাঁধে কেন থাকবে বড় পীর এমন কি কর্ম করেছেন সেখানে আমার একটি গান বড় পীর আব্দুল কাদের মাহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদের মাহবুবে সুবহানি আল্লাহর পিয়ারা তুমি গাউছে সামদানি আল্লাহর পিয়ারা তুমি গাউছে সামদানি ও বড় পীর আব্দুল কাদের মাহবুবে সুবহানি আমার বড় পীর আব্দুল কাদের মাহবুবে সুবহানি Allah Rupiyara, tumi gau se samdani. Allah Rupiyara, tumi gau se samdani. Amar Allah purvare. Amar Allah dir hukum. Amar Allah purvare. Allah ruhulay toyar kore. Amar Allah purvare. আমার আল্লাহ পরুয়ারে রুহ লয় তৈয়ার করে সকল রুহ সারি সারি দাঁড়ায় তখনই সকল রুহ সারি সারি দাঁড়ায় তখনই সকল রুহ সারি সারি দাঁড়ায় তখনই আমার আল্লাহ পরুয়ারে রুহ লয় তৈয়ার করে সকল রুহ সারি সারি দাঁড়ায় তখনই পিছন হতে কি প্রকারেই একটা রুহ সিটা পরে সামনের কাতারে রুহ দাঁড়ায় তখনই আমার আল্লাহ বলছি ও ফেরেশতা ওই রুহ ধর তুমি আল্লাহ বলছি ও ফেরেশতা ওই রুহ ধর তুমি আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সামদানি আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সামদানি আমার আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতা লয় ধরিয়া পিছনের কাতারে রুহ রাইখা দেয় তিনি পিছনের কাতারে রুহ রাইখা দেয় তিনি পিছনের কাতারে রুহ রাইখা দেয় তিনি আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতা লয় ধরিয়া পিছনের কাতারে রুহ রাইখা দেয় তিনি আমার নবী বলছি ও মাওলাজি আমার ফরিয়াদ খানি আমার পরে দুনিয়াতে নবী নাই জানি আমার পরে দাও বান্নাই আউলিয়ার শিরোমণি আমার পরে দাও বান্নাই আউলিয়ার শিরোমণি আমার পরে দাও বান্নাই আউলিয়ার শিরোমণি আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সামদানি আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সামদানি আয় বড় পিয়ার আল্লাহর মাহবুবে সুবহানি আমার বড় পিয়ার আল্লাহর মাহবুবে সুবহানি আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সামদানি আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সামদানি বিবি আয়েশা একদিন ঘুমেছিল স্বপ্নে দেখিতে পাইল আমার স্তনে দুগ্ধ খেয়ে কে গেল শুনি ওরে আমার স্তনে দুগ্ধ খেয়ে কে গেল শুনি আমার স্তনে দুগ্ধ খেয়ে কে গেল শুনি বিবি আয়েশা একদিন ঘুমেছিল স্বপ্নে দেখিতে পাইল আমার স্তনে দুগ্ধ খেয়ে কে গেল শুনি আমার নবী বলছে আয়েশার দ্বারে শুনো আয়েশা কই তোমারে তোমার স্তনে দুগ্ধ খায় বড় পীর জিলানি আমার
বড় পীরের নাই তুলনা ভেবে কয় পাগল মনি আমার বড় পীরের নাই তুলনা ভেবে কয় পাগল মনি বড় পীরের নাই তুলনা ভেবে কয় পাগল মনি ও আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সামদানি আল্লাহর পিয়ারা তুমি গাও সেই সামদানি আয় বড় পীরের তুলনা দর বাবু বেসামানি বড় পীরের তুলনা দর বাবু বেসামানি الله ربي يا راه تبي داوسة سبداني الله ربي يا راه تبي داوسة سبداني أمار لك تار بوري أو بوليتان ناعايتة عايتة بابا بوي لقي سيامي ناعايتة عايتة بابا بوي لقي سيامي ناعايتة عايتة غاتا بوي لقي سيامي গাইতে গাইতে গান ভুলা গেছি আমি গাইতে গাইতে গান ভুলা গেছি আমি এবার খাজা বাবা বড় পীরের জীবনী গাও দুই জনি ওরে খাজা বাবা বড় পীরের জীবনী গাও দুই জনি খাজা বাবা বড় পীরের জীবনী গাও দুই জনি আল্লাহর পিয়ারা তুমি গাও সে সন্তানি আল্লাহর পিয়ারা তুমি গাও সে সন্তানি প্রথমবারে জিজ্ঞাস করি হাজা বাবার জীবনী সুন্দরভাবে জবাব দিবে দাঁড়াইয়া তিনি হাজা বাবা জন্ম নিলেন ৫৩৭ হিজরিতে জন্ম নিয়া মাতৃভূমি কেন ত্যাগ করিলে খাজা বাবা জন্ম নিলেন ৫৩৭ হিজরিতে এবার জন্ম নিয়া মাতৃভূমি কেন ত্যাগ করিলে এই তো আমার একটি প্রশ্ন রইল জিজ্ঞাসন এবার খাজা বাবার শিশু অবস্থায় শুনবেন বিবরণ ঈদের নামাজ পড়তে যাবে খাজা গুণধাম এবার রাস্তার মধ্যে সেই দিন একটা হইয়াছিল কাম খাজা বাবা ঈদের নামাজ পড়তে যাবে খাজা গুণধাম রাস্তার মধ্যে কিন্তু গো বাবা হইয়াছিল কাম আরে কি কাম হইয়াছিল আবার জিজ্ঞাস করি পাগল মনি কি কাম হইয়াছিল আবার জিজ্ঞাস করি পাগল মনি প্রথমবারে দুইটি প্রশ্ন খাজা বাবা আল্লাহর অলি মাতৃ গর্ব থাকা অবস্থায় অলি হ্যাঁ মস্ত বড় অলি অলি যেমন তেমন অলি না মাদার জাত অলি কিন্তু মস্ত বড় অলি হয়ে উনি মাতৃভূমি যে স্থান ওই এলাকাটা ত্যাগ করলেন কেন কি এমন সমস্যা দুই নাম্বার প্রশ্ন উনি যেই এলাকায় গেলেন শিশু অবস্থায় তখন হারতে পারে বয়স ৭ বা ৮ এরকম খাজা বাবার পিতার নাম হলো খাজা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি ওনার সাথে ঈদের নামাজ পড়তে যাবে অর্ধেক রাস্তায় গেলেন অর্ধেক রাস্তায় গেলেন বাচ্চা মানুষ দৌড়াইয়া দিক সেদিক জায়গায় যেমন আমাদের বেলায় পোলাবানিদের নামাজ গেলে আনন্দমূর্তি করে না এদিক সেদিক জায়গায় খাজা বাবার পিতা খাজা গিয়াসউদ্দিন দেখে মঈনুদ্দিন তাইলো আমার লগে মঈনুদ্দিন গেল কই খুঁজতে 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 যাই একটা জায়গায় পাইছে কিন্তু গায়ে কোনো জামা নাই
ঈদের দিন আমরা বলামান রে যার যেরকম তৌফিক নতুন জামা কিনা দেই না কিনা দেই কিন্তু খাজা বাবার পিতা খাজা গিয়া সেদিন জামা কিনা দিছে কিন্তু ঈদের দিন খোঁজা খুঁজি কইরে গিয়া পাইছে পায়া দে খালি গা তার গায়ে জামা নাই মইনউদ্দিন বাবা তোমার না জামা দিলাম জামা ডাকু খাজা বাবা তার প্রত্যুত্তর কি উত্তর দিছিলেন খালি গা কেন এই একটি প্রশ্ন আশা করি জবাব দিবে সন্ধ্যা হলো ডাক দিলি না আমার আমার যা প্রশ্ন ছিল জবাব করলেন জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন তিনটি আমি প্রশ্ন করেছিলাম দুটি আমার বাবাজি আমার কাছে প্রশ্ন করেছেন তিনটি তার মতো থেকে আমি গান করেছিলাম চাতরিকার খাজা বাবা সর্দারের ওলি এখন বলে এই চাতরিকার মালিক কারা কাদ্রিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া এই চারটা তরিকা এই চারটা তরিকার মালিক কে এবং তারা যদি ভিন্ন ভিন্ন মালিক হয় তাহলে খাজা বাবা চাতরিকার বলি হলেন কি করে আরো কথা আমি আগে একটা গান রাখি তারপরে তার মীমাংসা করব আমার খাজার প্রেমেরা শিখে যারা তারা খাজার ধ্যানে থাকে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানী রূপ দেখে Ah!
জিলানি চিস্তিয়া তরিকার মালিক আমার খাজা মইনুদ্দিন চিস্তি এবং নকশাবন্দিয়ার মালিক শেখ বাহাউদ্দিন মুজাদ্দেদিয়ার মালিক আলফেসানি এ হলো চারটা তরিকার মালিক চারজন কে আমি বললাম এখন কথা আমার খাজা বাবা চার তরিকার মালিক চারজন হলো কিন্তু খাজা বাবা চার তরিকার ওলি কিভাবে হইল চার তরিকার ওলি কোনটা শরিয়াত মারফত হাকিকত তরিকত এই চার তরিকার মালিক আমার খাজা শরিয়া মারফত হাকিকত তরিকত এই চারটা তরিকতের মালিক চারটা তরিকতের পথেই আমার খাজা বাবা আল্লাহর উলি এ গেল একটা পয়েন্ট আরেকটি কথা আমার বড়পীর আব্দুল কাদের জিলানি আমার খাজা মইনুদ্দিন চিস্তি তাদের সঙ্গে তারা মামা ভাগ্নে কোন কোন জীবনীতে বলা হয়েছে তারা মামা ভাগ্নে আবার কোন কোন জীবনীতে বলা হয়েছে তারা খালাতো ভাই এখন খালাতো ভাই কেমনে হলো খাজা বাবার যিনি বাবা তিনি বড় পীরের যিনি খালা তাকে বিবাহ বড় পীরের যিনি বাবা
খাজা বাবার বাবা এবং বড় পীরের বাবা একজন বিবাহ করলো বড় বোন একজন বিবাহ করলো ছোট বোন এই দিক থেকে খালাতো বোন খালাতো ভাই আবার দেখা যাচ্ছে তাহলে মামা তো মামা ভাগ্নে কেমনে হয় জীবনীতে বলছে এক এক জীবনীতে এক এক ভাবে যে বলছে মামা ভাগ্নে এই মামা ভাগ্নের বিষয়টা কিভাবে হয় আমার বড় পীরের ৬৬ বছরের ছোট হলো আমার খাজা বাবা খাজা বাবার যিনি বাবা তিনি বিবাহ করে বড় পীরের বংশের বড় পীরের চাচাতো বোনকে বড় পীরের চাচাতো বোনকে বিয়ে করে আমার খাজা বাবার যিনি বাবা এই দিকটাতে যদি হিসাব করে তাহলে এই দিকটাতে হিসাব করলে তারা মামা এবং ভাগ্নে একল একটা বিষয় আরেকটি বিষয় এই কুরআনের মধ্যে একটা জায়গার নাম আছে ওই জায়গাটার মধ্যে আমার বড় পীরের সঙ্গে খাজা বাবার সঙ্গে জীবনে দুইবার সাক্ষাৎ হইছে তাদের জীবনে দুইবার সাক্ষাৎ হইছে এই দুইবার সাক্ষাতের বেলায় এখন তার কথা ওই জায়গাটার কথা কুরআনে উল্লেখ আছে যে জায়গাটার মধ্যে বইসা আমার খাজা বাবা এবং বড় পীর যারা কর্তারা কথা বলেছিলেন সেই জায়গাটার কথা কোরআনে আছে সেই জায়গাটার নাম কি যেই জায়গাটা থেকে কিয়ামতের গন্ধ আসে কিয়ামতের গন্ধ পাওয়া যায় সেই জায়গাটার নাম কি এখানে বলা হয়েছে জবলে নূর যদি পর্বতের পাহাড় যদি পর্বতের পাহাড় জবলে নূর যদি পর্বতের পাহাড় ওই যদি পর্বতের পাহাড়ের নিচে আমার বড় পীর এবং খাজা বাবা দুইজনে কোন কোন রেওয়াতে বলে দেড় মাস কোন কোন রেওয়াতে বলে দুই মাস কোন কোন রেওয়াতে বলে থাকে ৫৭ দিন তারা এক জায়গায় বসে তারা আলাপ আলোচনা করেছে ৫৭ দিন তারা এক জায়গার মধ্যে বৈশা যদি পাহাড়ের নিচে বৈশা তারা সাধনায় ধ্যানে মগ্ন ছিলেন এটা কোরআনে আছে এই ছিল তার বিষয় আমি দুটি কথাই জবাব পূর্ণাঙ্গভাবে মীমাংসা করলাম এবার তার কাছে আমার একটি প্রশ্ন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তার একজন খাদেম ছিল তার দরবারে রোজার মাস রমজান মাস খাদেম রোজা রেখেছে খাদেমকে আমার বড় পীর কিয়া কয় বাবা তুমি রোজাটা ভাঙ্গে ফেলাও আমার খাদেম বলে হুজুর রোজার মাস আমি রোজা আছি আপনি আমাকে রোজা ভাঙতে বলতেছেন আমি রোজাটা ভাঙতে পারবো না রোজা হচ্ছে আল্লাহর ফরজ আমি এই রোজাটা ভাঙতে পারবো না আমার বড় পীর বলে না আমি তোমাকে রোজা ভাঙতে বলছি তুমি রোজাটা ভাঙো খাদেম আবারও নিষেধ করে না আমি রোজা ভাঙবো না নিষেধ করার কারণে খাদেম তো আল্লাহর ফরজ ইবাদতের কারণেই তিনি রোজাটা ভাঙতে চাইল না কিন্তু না ভাঙ্গার কারণে তার একটা অপরাধ হইল আমার বড় পীর তাকে একটা সাজা দিলেন আপনি বলবেন কি সাজাটা ওই খাদেমকে দিয়েছিলেন এবং তিনি বড় পীরের কথা কেন রাখলেন না আর বড় পীর কেন তাকে রোজা ভাঙতে বলতেছিলেন তিনি আল্লাহর ফরজ ইবাদত পালন করতেছে আর বড় পীর বলে তুমি রোজা ভাঙো তাকে রোজা কেন ভাঙতে বলতেছিলেন এই বিষয়টা এই একটা বিষয় আরেকটি কথা রেখে যায় আমি চারটা দিম না বাবা এখন বয়স হয়েছে না এখন চারটা প্রশ্ন দিলে মনে মনে কষ্ট পাইব যে আমার মেয়ে ও একটু উঠন্ত বয়সের ওরে চারটা দিই পাঁচটা দিই ওর মুখস্থ এখন ও বলতে পারবে এখন আমার বয়স হয়েছে এখন অনেক কিছু গান গাইতে গেলেই তো গানই তরতে করতে ভুলে যাই গে এখন যদি চারটা প্রশ্ন আমার উপর চাপাই দেয় তাহলে তো আমার প্রতি মহাব্বত রাখলো না এজন্য প্রশ্ন করব দুইটা যেন আমার বাজানের কোনো কষ্ট না দিনে না ধরে হ্যাঁ আপনি বলবেন একদিন আমার বড় পীরের একজন ভক্ত দৌড়াই গেছে আমার বড় পীরের বাড়ি যায়া কয় হুজুর আমার একটা যুবতী মেয়ে মেয়েটার বয়স ১৫ বছর আমার মেয়েটারে আজকে তিন দিন ধরে খুঁজে পাই না কয় তো মেয়েটা কি বলো তোমার যুবতী মেয়ে ১৫ বছর বয়স তার তিন দিন ধরে খুঁজে পাও না কয় না হুজুর তিন দিন হয়ে গেছে আমি খুঁজে পাই না
বলে হুজুর আপনি একটু ধ্যান করে দেখবেন আমার মেয়েটা কোথায় আছে বলে ঠিক আছে আমার বড় পীর ধ্যানে বসিলেন ধ্যানে বসে দেখে একটা জিন ওই বড় পীরের ভক্তের মেয়েকে উদাও করে নিয়ে গেছে বলে বাবা তোমার মেয়েটাকে তো একটা জিনে ধরছিল ওই জিনে উদাও করে নিয়ে গেছে এখন আমার মেয়েটাকে আমি ফেরত পাই কেমনে ওর মা জোরে সারা বাসে না এখন যেমনি হোক আমার মেয়েটাকে আমি ফেরত চাই আমার বড় পীর বললেন তুমি যাও এই দোয়াটা পাঠ করো এই দোয়াটা পাঠ করলে জিন যেই দেশেই তোমার মেয়েকে নিয়ে যাক না কেন সঙ্গে সঙ্গে এসে ফেরত দিয়ে যাবে আপনি বলবেন কোন দোয়াটা আমার বড় পীর শিখাই দিছিলেন জিনে উদাও করে নিয়ে গেল সঙ্গে সঙ্গে সেই মেয়েকে ফেরত দিয়া গেল এটা কিন্তু আপনাদের উপকারে আসবে বাবা আমি পড়বো বাবা অনেক মা বন্ধুদের উপকারে আসবে অনেক জায়গায় দেখা যায় পোলাপন জিনে ধরে ওই জিনে ধরলে ওই জিন ছাড়াইতে অনেক হিমশিম খায়া যায় যদি এই দোয়াটা কারো জানা থাকে একবার পাঠ করে কানে মুখে ফু দিলে জিন যাইব কই এটা জিন ওটের পাইব না আপনি একটু দোয়াটা পয়রা শোনাবেন আমাদেরকে একটু শিখাবেন যেন আমরা বিপদগ্রস্ত না হই সেই দোয়াটা কোন দোয়া আপনি একটু বলবেন যারে হারাইলি বিশ্বাস সারা দেয় না ধরা খাজা আল্লাহর ওলি সত্য ওলি খাজা বাবা যে করে না বিশ্বাস তার নামাজ রোজা এলেম কালাম সবই সর্বনাশ ভেবে ছিল আমার আমার এই না কাছে আস্তে ধীরে জবাব করলাম ধর্ম রাজা সরে জবাব করে প্রশ্ন করলাম তাহার ওই না ধারে খাজা বাবার জীবনী থেকে যদি কিছু বলা কওয়া না রাখি জীবনীটা পরিপূর্ণ হবে না বলি এবারে জীবনীটা পরিপূর্ণ হবে না আমার দ্বারা সেখান থেকে আমি একটা কথা বলে যাই আমার খাজা বাবার জীবনী দিয়েছেন আমাকে আমার খাজা বাবার একজন ভক্ত ছিল যার নাম ছিল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যার কথা আমার বাজান প্রথম ইষ্টজি বলে গিয়েছে যিনি তিরিশ পারা কোরআন মুখস্থ করে এই ধরাধামে এসেছে ওই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে আমার খাজা বাবা একদিন বলে কুতুবুদ্দিন তুমি দিল্লি শহরে যাও বলে কেন বলে দিল্লি শহরে গিয়ে মানুষকে ধর্মের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও বলে খাজা বাবা দিল্লি শহরে এত বড় একটা শহর ওই শহরে গিয়ে আমি যদি কোনো বিপদে পড়ে যাই বলে যদি কোনো বিপদে পড়ো তাহলে তুমি আমি খাজা বাবা আমাকে স্মরণ করো বলা মাত্রই খাজা বাবার চরণে একটা ভক্তি দিয়া চলে গেছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি দিল্লি শহরে দিল্লি শহরে এত বড় একটা শহর কোথায় কে উঠবে ওই শহরের যিনি বাদশাহ ছিলেন বাদশাহ শামসুদ্দিন আলতামাস ওই আলতামাস ছিলেন কুতুবুদ্দিনের একজন একনিষ্ঠ ভক্ত কুতুবুদ্দিন মনে মনে চিন্তা করে আমি এত বড় শহর কোথায় কে উঠব আমার ভক্ত বাদশাহ আলতামাসের দরবারে গিয়ে আমি উঠি দুই একদিন এমনি ভাবে যখন উঠে গেছে আলতামাসের দরবারে কয়েকদিন যাইতে না যাইতে আমার খাজা বাবার নামের উপরে কুতুবুদ্দিনের হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করেছে বাজান কিছু সংখ্যক লোক ছিল যারা আমার খাজা বাবাকে বিশ্বাস করত না ওই রকম কিছু লোক কিন্তু বাবা আমাদের সমাজেও আছে যারা আমার সাজু চানকে বিশ্বাস করে না যারা আমার বড়পীরকে বিশ্বাস করে না ও বাজান ওই রকম লোক আমাদের সমাজেও আছে আমার খাজা বাবার বেলায়ও তারা ছিল তারা বলে কিসের খাজা কিসের কুতুবুদ্দিন এমনি ভাবে যদি তারা ধর্ম প্রচার করতে থাকে তাহলে আমাদের যে বাপ দাদার ধর্ম আছে তাহা তো নষ্ট হয়ে যাবে
যেমনি করে হোক কুতুবউদ্দিন বক্তিয়ার কাকীকে বাদশাহ আলতামাজের দরবার থেকে তাড়াতে হবে কয়েকজন লোক মিলে এক জায়গার মধ্যে মিটিং করে তাদের মধ্যে থেকে একজন লোক বলে আমি জানি কেমন করে খাজা বাবার ভক্তকে দরবার থেকে তাড়ানো যায় বলে কেমন করে বলে অমুক প্রতিতা লয়ে একটা সুন্দরী নারী আছে ওই নারীটাকে দিয়ে কাজ করানো সম্ভব বলে কিভাবে ছয় থেকে সাতজন লোক মিলে একটা প্রতিতা লয়ে গেছে প্রতিতা লয়ে গিয়ে দেখে সবথেকে সুন্দরী যে নারী তার কাছে গিয়ে বলে তোমাকে একটা কাজ করে দিতে হবে বলে কি কাজ করব তোমরা হয়তো জানো না আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে তুমি যদি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হও তাহলে তোমাকে দিয়ে এই কাজটা করানো বেশি ভালো হবে বলে কি কাজ বলে আজমির থেকে খাজা বাবার একজন ভক্ত এসেছে যার নাম কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তুমি শুধু তার নামে একটা মিথ্যা কথা বলবে বলে কি মিথ্যা কথা বলবো বলবে তোমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করে তোমার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করছে এই সন্তান তিনি স্বীকার করে না বলে এটা আমি কোথায় বলবো বলে দিল্লির বাদশাহ বাদশাহ শামসুদ্দিন আলতামাস তার কাছে এই বিচারটা দিবা বলে আমি এত বড় একটা মিথ্যা কথা বলবো আল্লাহর ওলির নামে আমি তার বিনিময়ে কি পাবো বলে তার বিনিময়ে তুমি অনেক টাকা পাবা টাকার লোভে ওই মহিলা পইরা গেছে এমন একটা অবস্থায় বাদশাহ দরবারে বিচারের কাজ শুরু হয়ে গেছে ওই মহিলা দৌড়াই গিয়ে কয়ে বাদশাহ আলতামাস আজকে সমস্ত মানুষের বিচার তোমার দরবারে পরে হবে আজকে আমি অবলা নারী আজকে আমার একটা বিচার তোমার দরবারে আগে চাই বাদশাহ ন্যায় বিচারক ছিলেন মেয়েদের মায়েদের খুব ভালোবাসতেন বলে বলো মা তুমি কি বিচার নিয়ে আমার দরবারে এসেছ বলে বাদশাহ আপনি আমার দিকে একটু লক্ষ্য করে দেখেন আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করে আমার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করেছে এই সন্তানটি এখন ওই লোকটা স্বীকার করে না বলে সে কি আমার এই দরবারে আছে যদি থাকে আমি বাদশাহ আলতামাস কথা দিচ্ছি তার উপযুক্ত শাস্তি না দিয়া আমি যে চেয়ারটিতে বসেছিলাম এই চেয়ারটিতে আমি আর কোনোদিন বসব না বলে বলো মা তোমার এত বড় সর্বনাশ কে করেছে বলে খাজা বলে বাদশাহ আলতামাস আপনার ডান পাশের চেয়ারটির মধ্যে যে লোকটি বসে আছে যাকে আপনি মুর্শিদ রূপে ভজনা করেন যিনি আপনার গুরু আপনার কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি আমার এত বড় সর্বনাশ করেছে বলে এই মহিলা সাবধান তুমি কি বলো তুমি জানো উনি কে উনি আমার পরপারের কাণ্ডারী উনি আমার নিধানকালের সাথী আমার দয়াল এমন কাজ করতে পারে আমি বিশ্বাস করি না তোমার কোনো সাক্ষী আছে সাতজন লোক দাঁড়িয়েছে আমরা সাক্ষী বলে কি দেখেছো তোমরা বলে দেখেছি প্রতিদিন রাতে বেলা আপনার দয়াল গভীর রাত্রে ওই মহিলার বাড়িতে যাওয়া আসা করত হে বাচ্চা নন্দন তারপরে কি হয়েছে না হয়েছে এই রাজসভার মাঝে এই বড়সভার মাঝে এত কিছু বলা যাবে না বাদশাহ সাক্ষী পেয়ে গেছে তিনি তো রাজ্যের বাদশাহ তার তো বিচার করতে হবে তিনি দাঁড়িয়ে বলে দয়াল আমি যাকে আমার অন্তরের মধ্যে গুরুরূপে ভজনা করে ঠাই দিয়েছিলাম আমার মনে হয় আপনি কুতুবউদ্দিন আমার সেই কুতুবউদ্দিন না আপনি আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যাবেন আর কোনোদিন আমার এই দরবারে আসবেন না ভক্ত তারাই দেয় গুরুকে কুতুবউদ্দিন কাকি আর সহ্য করতে পারে না বসেছিল চেয়ারে চেয়ার থেকে উঠা দাঁড়াইল দাঁড়াইয়ে এক পাও দু পাও করে সামনের দিকে চায় আজিজ বাজান আর পাও চলে না আস্তে করে মাটির মধ্যে বৈশা পড়ছে মাটির মধ্যে বৈশা ভক্তের মুখের দিকে তাকায় কয় বাদশাহ রে তুমি না দিল্লি শহরের বড় একজন বাদশাহ আজকে সাতজন লোক সাক্ষী দ্বারা আমি তোমার গুরুকে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ ও বাদশাহ তুমি কেমন বিচারক হইছো একটা বার তো আমার কাছে আমার একটা সাক্ষী চাইলা না বাদশাহ রে আমারও তো একটা সাক্ষী আছে তুমি আমার একটু সময় দিবা আমি আমার সাক্ষীকে হাজির করতাম আমার সাক্ষী বলতো আমি এত বড় খারাপ কাজটা করছি কিনা বলে কোথায় তোমার সাক্ষী হাজির করো ডাকে আমার খাজা বাবাকে আজি বরণ